পটুয়াখালীতে 2021-22 অর্থ বছরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচিতে প্রথম ধাপে শ্রমিকের পরিবর্তে খনন যন্ত্র দিয়ে রাস্তা সংস্কারের কাজ চলছে। এতে সরকারের উদ্দেশ্য ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয় শ্রমিকরাও কাজ করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। খোঁজ নিয়ে জানা যায়, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বিশেষ করে কর্মহীন মানুষের জীবন ও জীবিকা সচল রাখতে প্রতি বছর সরকার শ্রমিকদের দিয়ে নির্দিষ্ট কিছু কাজ করিয়ে অর্থ দিয়ে থাকে। সরকারিভাবে এই প্রকল্পকে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি নাম দিলেও স্থানীয়ভাবে এটি 40 দিনের কর্মসূচি হিসেবে পরিচিত। পূব পাশের যে জায়গায় ওখানে রাস্তার কোন অস্তিত্বই ছিল না, নষ্ট হয়ে গেছে ওই যে পানিতে। রাস্তা তো ভালো বান্ধে নাই এখনো, এখন হ্যাঁ বলছে যে এটা ফিনিশ করে দেবে বলে, ফিনিশিং দিয়ে দেবে, কবে দেবে জানি না। হয়তো আর এইগুলো ক্ষতি হইতো না, আমার 50-60 হাজার টাকা গাছগুলো যাইতো না, করা করছি গাছগুলো। 2021-22 অর্থ বছরে এবার পটুয়াখালী সদর উপজেলার 13টি ইউনিয়নে 35টি মাটির রাস্তা নির্মাণের জন্য 978 জন শ্রমিকের বিপরীতে 1,56,48,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কাগজে কলমে থাকলেও বাস্তবে এইসব প্রকল্পের অধিকাংশই কোনো শ্রমিকের অস্তিত্ব নেই। প্রকল্পের কাজে লেবার দিয়ে করবে, আর এক্সকাভেটর দিয়ে করার বৈধতা নাই, এক্সকাভেটর দিয়ে করতে বলিও নেই। যে লেবার কাজ করবে সেই লেবার পেমেন্ট পাবে, বেকু দিয়ে করলে সে 40 দিন দেওয়া বিল পাবে না, 40 দিন দাবিও করতে পারবে না, আমরা দেবও না। তিনটা করলে আমি তো 2 দিন গেছি, 2 দিন তো লেবার দিয়ে করছে দেখছি। বাস্তবে 3টি প্রকল্পের কোনটি শ্রমিকদের দিয়ে কাজ করানো হয়নি। মাটির রাস্তা নির্মাণে খনন যন্ত্র ব্যবহার করা হয়েছে, একদিনেই মাটি ফেলে দিয়ে চলে যায় খনন যন্ত্র। এতে শ্রমিকরা যেমন কাজ থেকে বঞ্চিত হচ্ছেন, তেমনি সড়কের পাশে থাকা মানুষের গাছপালা সহ তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে বলেও অভিযোগ স্থানীয়দের।